রপ্তানিমুখী সব তৈরি পোশাক কারখানায় ঈদ বোনাস ও বেতন দেয়া হয়েছে বলে দাবি করেছে শিল্প মালিকদের সংগঠন বিজিএম সংগঠনের সভাপতি এস এম মান্নান কুচি বলেন একজন ও বেতন বোনাস না পাওয়ার অভিযোগ মেলেনি দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে বিজিএম ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এস এম মান্নান জানান এবার ঝুঁকিপূর্ণ তালিকায় ছিল প্রায় ছয়শ কারখানা সরকার ব্যাংক উদ্যোক্তা সহ বিভিন্ন পক্ষের সমন্বয়ে সংকট উত্তরণ করা গেছে বিজিএম এর সভাপতি আরও জানান শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিতে বাইশটি দল গঠন করে কারখানাগুলো মনিটরিং করা হয় কিছু কারখানায় অসন্তোষ দেখা দিলেও মধ্যস্থতা করে বিজিএম নতুন বেতন কাঠামোর কারণে এবার অনেক কারখানায় বেতন ভাতা পরিষদের সমস্যা দেখা দেয় বলে মন্তব্য করেন বিজিএম এর সভাপতি মনিটরিং করার সময় পঁচিশটি কারখানার শ্রম সংক্রান্ত কিছুটা সমস্যা পাওয়া গিয়েছিল যা সমাধান করা হয়েছে ফলশ্রুতিতে শতভাগ কারখানায় মার্চ মাসে বেতন ও ঈদ বোনাস পরিশোধ করেছি আমরা একেবারে শেষ সময়েও ঈদের কাপড় কিনতে জমজমাট রাজধানীর মার্কেট দোকান ও শপিং মলগুলো অনেক গরম আর ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য বেছে নিয়েছেন রাতকে আর মধ্যরাত পর্যন্ত অনেকে মার্কেট খোলাও থাকছে ক্রেতাদের ভিড় দেখে শপিং মল ও মার্কেটগুলোতে বোঝার উপায় নেই যে রাত একটা পার হয়েছে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা ব্যস্ততার কারণে যারা নতুন কাপড় কিনতে পারেননি বা আরও কিছু কেনাকাটার বাকি রয়েছে তাদের ভিড়টাই বেশি ক্রেতাদের চাহিদা মেটাতে রাজধানীর অধিকাংশ মার্কেট খোলা রয়েছে মধ্যরাতেও ভিড়ের মধ্যে অত না এসে এখন একটু শান্তি মতো শপিং টপিং করা যাবে তো আমরা জুতা কিনলাম জামা কিনলাম টপস কিনলাম অনেক আনন্দ করলাম খাইলাম দাইলাম কিন্তু একদম ফাঁকা তাই ইফতারের পরে আসলাম একটু ভিড় কম থাকবে তাই আর কি চিন্তাভাবনা করছিলাম ঐসা দেখি যে না মোটামুটি জাগজমক আছে প্রিয়ালি শপিং করার জন্য এই টাইমটায় আসা এই টাইমটার আগে অনেক ভিড় ছিল অনেক জ্যাম ছিল রাস্তাও জ্যাম ছিল তো আমরা খুব সুন্দর করে সাতচন্দে আসতেও পেরেছি এবং শপিংও করতে পারছি ধানমন্ডি নিউ মার্কেট পান্তপット এলাকার মার্কেটগুলোতে রয়েছে ক্রেতাদের ভিড় নিউ মার্কেটে রয়েছে ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় তেমনি রয়েছে বিক্রেতাদের হাক ডাক এদের কেনার কাট একটা আনন্দ আর এই আনন্দটা অনুভব করার জন্য রাতে শপিং বেটার আর পুরান ঢাকার সবচেয়ে অতি ছিল সেয়ারি এই শপিং শেষে সেয়ারির জন্য আমরা ওয়েট করছি সময় পেলাম এখন দোকানপাট বন্ধ করে আসলাম তারপরে যে এখন মাত্রে বেরোয়ছি মাত্র এই যে প্রথম পাঞ্জাবি দোকানে ঢুকলাম এখন অন্যান্য বছরের চেয়ে বিক্রি ভালো বলছেন বিক্রেতারা গত বছরের তুলনায় বলতে গেলে এবার ক্রেতারা অনেক পরিমাণ বেশি আসতেছে তো কেরাঙ্গাটাটাও বেশি হচ্ছে গত বছরের তুলনায় আমরা কাস্টমারের কথা হচ্ছে চিন্তা ভাবনা করে রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়ার চেষ্টা করতেছি রোজা তিরিশটা হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের বেচাকিন আরেকদিন আরেক দিন বাড়ছে খুবই ভালো এবং আমরা আশাবাদী এভাবে ব্যাচাকিন আমাদের হইলে সামনে আরও ভালো হবে রাতের বেচাকেনা নিরাপদ করতে জোরদার করা হয়েছে পুলিশি টহল আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঈদের শেষ মুহূর্তে বাজারে বেড়েছে সেমাই গরম মশলা মাংস সহ রান্নার উপকরণের বিক্রি চলবে মধ্যরাত পর্যন্ত তবে চাহিদা বাড়ায় বিক্রেতারা চড়া দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ ভোক্তাদের মানভেদে প্যাকেট সেমাই বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে দেড় হাজার টাকায় আর গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজিতে রাত পোহালে ঈদ পছন্দের পোশাক কেনা শেষে এবার রান্নার উপকরণ কিনতে ক্রেতাদের এমন ভিড় বাজারে সবচেয়ে বেশি চাহিদা সেমাই কিনতে মানভেদে সাধারণ ও লাচ্চি সেমায় বিক্রি হচ্ছে প্রতি প্যাকেট পঞ্চাশ থেকে এক হাজার পাঁচশো টাকায় বিক্রি বেড়েছে গুঁড়া দুধ চিনি ও গরম মশলা তবে দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া যে যে জিনিস কিনে হে এরকমের দাম নেয় এই বাজার বুঝিয়া মানে বাজারে যেভাবে চলতে আছে সবাই কিনতে আছে যে যে বলে ধরিয়ে নিয়ে যায় কেউ তো আর করে না আজকে শ্যামাই কিসমিস বাদাম পাউডার দুধ পলা হচ্ছে এগুলো চাহিদা ভালো তো কিশমিশের দাম বেশি বাদামের দাম বেশি পাউডার দুধের দাম বেশি গরুর মাংস কিনতে কোনো দরদামে সুযোগ পাচ্ছেন না ক্রেতারা একদম দাম সাতশো আশি থেকে আটশো টাকা কেজি খাসির মাংসের দাম বারোশো টাকা কেজি আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজিতে বাংলাদেশে যে কোনো উৎসব আসলে ওই সময় পণ্যের দাম অতিরিক্ত বেড়ে যায় যেমন আজকে মাংসের দাম সাতশো আশি টাকা করে কিন্তু সাতশো আশি টাকা করে এখান থেকে ব্যবসায়ী লাভবান হচ্ছে কিন্তু যারা জনসাধারণ আছে বা আমরা যারা আসি আমাদের তো ক্ষতিগ্রস্ত হচ্ছে সোনালি ওটা আগে এই রোজার আগে আমার মনে হয় যে দুইশো টাকার বেশি ছিল না কিন্তু তিনশো সত্তর টাকা করে নিল দাম তেমন না বাড়লেও বিক্রি বেড়েছে শশা টমেটো গাজরের কেনা যাচ্ছে গড়ে পঞ্চাশ টাকা কেজি দরে শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঈদে ভ্রমণ বিলাসে বাদ সেধেছে উড়োজাহাজের বাড়তি ভাড়া প্রতিবেশী দেশের তুলনায় দেশের বিমান ভাড়া দ্বিগুণ হওয়ায় অনেকেই বিদেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন ঈদে নেই এয়ারলাইন্সগুলোর কোনো বিশেষ অফারও এ অবস্থায় অলস সময় পার করছে ট্রাভেল এজেন্সিগুলো দশ বছর ট্রাভেল এজেন্সির সাথে জড়িত উজ্জ্বল রহমান সাধারণত দেশের বাইরে ঘুরতে যাওয়া মধ্যবিত্তরাই তার এজেন্সির সেবাগ্রহীতা তিনি দেখাচ্ছিলেন আকাশ পথের টিকিটের দাম কতটা বেড়েছে শুধু কি তাই একই মডেলের বিমানে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাত্রার খরচ উনচল্লিশ হাজার অথচ শাহজালাল থেকে এই ফ্লাইটের খরচ প্রায় সত্তর হাজার টাকা ফেয়ার অনেক বেশি কোনো কোনো রুটে কলকাতার চাইতে তিন গুণ খরচ বেশি বাংলাদেশে আগে যেখানে আপনি চোদ্দ হাজার টাকায় যেতে পারতেন সেখানে এখন চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকায় যেতে হচ্ছে ডাবল হয়ে গেল না ফেয়ারটা ডাবলেরও বেশি অ্যাকচুয়ালি তো মানুষ এই জন্য একটু বিমুখ হচ্ছে ট্রাভেল করতে অন্তত পাশাপাশি দুটি দেশে ভাড়ার এমন পার্থক্য কেন কারণ এয়ারলাইনগুলো কখনো কোনো এয়ারলাইন্স বোয়িং ইউজ করছে কোনো এয়ারলাইন্স এয়ারবাস ইউজ করছে কিংবা ডিফারেন্ট টাইপের এয়ারক্রাফট ইউজ করছে কিংবা আমার এয়ারলাইন্সের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে খরচগুলো আছে আমাদের যে অপারেশন কস্ট আছে আর একটা এয়ারলাইন্স অপারেশন কস্ট হবে না উড়ুজাহাজের টিকিট বিক্রি করার এজেন্সিগুলোর সংগঠন আটাপ বলছে সর্বোচ্চ সর্বনিম্ন ভাড়ার সীমা বেঁধে দেওয়া উচিত আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে নেই বললেই চলে যে কারণে এয়ারলাইন্সগুলো তাদের ইচ্ছা মতো ভাড়াগুলো ফিক্স করছে এবং এয়ারলাইন্সের মধ্যে একটি অতিরিক্ত মুনাফা অর্জনের একটা আকাঙ্ক্ষা থাকে সবসময় দেশের আকাশপথের ভ্রমণে অনেকটা প্রতিবন্ধকতা তৈরি করছে লাগাম ছাড়া বিমান ভাড়া এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা আল আমিন হক অহন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এবারে যাত্রায় পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায় হয়েছে মঙ্গলবার চব্বিশ ঘন্টায় প্রায় পাঁচ কোটি টাকা আদায়ের কথা জানিয়েছে সেতু কর্তৃপক্ষ মঙ্গলবার সেতুর মাওয়া প্রান্ত দিয়ে পার হয় ত্রিশ হাজার তিনশো ত্রিশটি যানবাহন যা থেকে টোল আদায় হয়েছে দু কোটি ছিয়াত্তর লাখ হাজার জাজিরা প্রান্ত থেকে থেকে আদায় হয়েছে কোটি লাখ একই সময়ে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি একত্রিশ লাখ টাকা সেতুর পূর্ব প্রান্তে তেত্রিশ হাজার একশো একত্রিশটি যানবাহন থেকে দু কোটি ষোলো লাখ আটাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং পশ্চিম প্রান্তে চোদ্দো হাজার যানবাহন থেকে আদায় হয়েছে এক কোটি চোদ্দ লাখ বিশ হাজার আটশো টাকা তবে আজ সকাল থেকে যানবাহনের চাপ তেমন একটা নেই বলে জানিয়েছেন কোক সংশ্লিষ্টরা ঈদ বাংলা নববর্ষ ও বৈশবী উৎসবের কারণে খাগড়াছড়িতে এবার বিপুল সংখ্যক পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা এরই মধ্যে বুকিং হয়ে গেছে সাজেক ও খাগড়াছড়ির হোটেল মোটেল ও কটেজের বেশিরভাগ রুম পাহাড় অরণ্য ঝর্ণা ও উপত্যকা নিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি আলোটিলা রহস্যময় সুড়ঙ্গ ঝুলন্ত ব্রিজ তারেং রিছাং ঝর্নায় বছর জুড়েই ভিড় করেন পর্যটকরা এবার ঈদ পয়লা বৈশাখ ও বৈশাখী উৎসব ঘিরে টানা ছুটিতে ভ্রমণে যাচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক এরই মধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল মোটেল কটেজ আমাদের এখানে প্রচুর পর্যটক আসবে এই ক্ষেত্রে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিরাপত্তা আমরা জোরদার করেছি ঈদ পয়লা বৈশাখ এবং বৈশাখী উৎসব একসাথে হচ্ছে এবং এই উপলক্ষে পর্যটকরা এখানে আসবেন এ এবং আমাদের ব্যবসা অনেক ভালো হবে পর্যটক মোটামুটি বাড়ছে এবং ইতিমধ্যে আমাদের বুকিং হয়ে গেছে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ পর্যটন কেন্দ্রে থাকবে তাদের সার্বক্ষণিক টহল সিভিল পোশাকে আমাদের টিম সক্রিয় থাকবে আর বিশেষ করে সাজেকে আমাদের একটি আলাদা জোনি আছে ট্যুরিস্ট পুলিশের ওইখানে একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে আমাদের একটা টিম সার্বক্ষণিক সেখানে এগারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত অবস্থান করবে এবার ছুটিতে লক্ষাধিক পর্যটক খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণ করবেন বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ আর এই অর্থনতি অর্থনীতি সাত দিনের আজকের আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে